পুর নিয়োগ মামলায় এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মদন মিত্রর বাড়িতে সিবিআই হানা। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তারা, কথা বলেন মদন মিত্র ফিরহাদ হাকিমের সঙ্গেও, আর এর পরে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠক করে তিনি কি বললেন শুনুন। কোন রকম দুর্নীতির সাথে জীবনে কোনোদিন জয়েন করিনি, 25 বছরের কাউন্সিলর চেতলায় একটা লোক বলে দেবে যে ববি হাকিমকে এরকম ভাবে পয়সা দিয়েছে, একটা লোক, আমি রেজিগনেশন দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কিসের রিলেটেড কেস, কেন বিচারপতি অমৃতা সিনহা এবার প্রশ্ন তুলবেন না? এবার আইন ব্যবস্থার উপরেও ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি শুনবো। রিলেটেড কেস কেন আজ জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করবেন না যে কি পেলেন রিলেটেড? অ্যাক্ট অনুযায়ী তো কিছু ছিল না, কি রিলেটেড পেলেন? এবার একযোগে আক্রমণ বিজেপি এবং বামকেও। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা কি জোর দিয়ে বলতে পারবেন ফিরহাদ হাকিম চোর? এবার সেই প্রশ্নই সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন তিনি, শুনুন। মানুষ সেবা করতে এসেছি, ব্যক্তিগতভাবে সুজন বাবু জানেন, রাজনীতি ছেড়ে বলুন আমি চোর, বিকাশ ভট্টাচার্য আমার ব্যক্তিগতভাবে বলুন আমি চোর, দিলীপ ঘোষ আমার ব্যক্তিগতভাবে জানেন বলুন আমি চোর, বিজেপিকে বলে দি জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না। ফিরহাদ হাকিমেও বলেন অসভ্য বর্বর ছোট লোকের দল, অর্থাৎ বিজেপিকে আক্রমণ করেই তিনি বলেন যে সামনে দিয়ে লড়তে পারে না, পিছনের দরজা দিয়ে তারা লড়তে আসে, তারা যেন অপমান না করে, জেলে পাঠাতে চাইলে জেলে পাঠাতে পারেন কিন্তু যেন মিথ্যে মামলা না দেন। বিস্ফোরক ফিরহাদ হাকিম। অপমান করবেন না, একটা অসভ্য বর্বর দল, ছোট লোকের দল, সামনে দিয়ে লড়তে পারে না, মিথ্যে অপবাদ দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সম্মানহানি করে, ছি ছি ছি।